বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে অংশ নিতে জড়ো হন সাধারণ মানুষসহ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের শত শত নেতাকর্মী। এ সময় বক্তারা বলেন, যারা দেশের উন্নয়নে বিশ্বাস করে না এবং উন্নয়ন ব্যাহত করতে চায় তারাই এই ঘটনা ঘটিয়েছে। শিগগিরই হামলাকারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানান বক্তারা। দাবি জানাচ্ছে, যারা এই ধরনের ষড়যন্ত্র করলো, যারা ধর্মের দোহাই দিয়ে আরেক ধর্মের উপর আক্রমণ করলো, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করুন, তাদেরকে শাস্তি দিন, শাস্তি আমরা দৃশ্যমান দেখতে চাই। এদিকে পরিকল্পিতভাবে ধর্মীয় সহিংসতা সৃষ্টি করে একটি মহল আন্তর্জাতিক পরিসরে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই এই ঘটনা ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। বিচ্ছিন্ন ঘটনা বলে আজ আর উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ বা অবকাশ নেই। একদিকে বাংলাদেশের ভাবমূর্তি আন্তর্জাতিক পরিসরে বিনষ্ট করা, অন্যদিকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে মুক্তিযুদ্ধের চেতনার ধারায় অগ্রসরমান উন্নতিকে ব্যাহত করা, সাম্প্রদায়িক মহলের চক্রান্ত প্রতিরোধে সর্বস্তরের জনগণের ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানায়। ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা হয়। সাদিয়া আফরিন, সময় সংবাদ।